শিক্ষা দেখে। আচ্ছা ঠিক আছে, তো দেখো কাজ যেটা, এটা হচ্ছে আমাদের বল ইনটু সরণ, কিন্তু শর্ত কি, দিঘা কি হতে হবে? আমরা এটাকে সংজ্ঞাটা কিভাবে বলি, বল এবং সরণের উপাংশের গুণফল বল, বল ইনটু সরণের উপাংশ। ওকে, এখন দেখো তো এই যে এস প্রাইম সমান কত হবে, এস কস থিটা, না যেহেতু থিটা হচ্ছে এই দিকে 30 ডিগ্রি এস প্রাইমের সাথে, যে 30 ডিগ্রি এস প্রাইমের সাথে না, এই জন্য এস কস থিটা। এখানে আমি লিখতে পারি এস কস 30, লিখতে পারি কিনা, লিখতে পারি জানো তো, এটা যে এটা কি বলা যায়, এস কস 30, বা এই 30 যদি আমরা উঠাই দিই শুধু কি কস থিটা। এখন দেখো তো মনে আছে কিনা, এ ডট বি ইকুয়াল টু এ বি কস থিটা, ঠিক আছে, এ ডট বি যদি হয় এ বি কস থিটা, তাহলে আমরা এখানে কি দেখতে পারি যে এফ এস কস থিটা মানে আর কিছু না, এফ ডট এস, এফ এস কস থিটা মানে আর কিছু না, এফ ডট এস। আমার ডাব্লিউ এর একটা সুন্দর সূত্র পাইছি, তিনটা সুন্দর সূত্র পাইছি, ডাব্লিউ সমান এফ ডট এস, ডাব্লিউ সমান এফ এস কস থিটা, আবার ডাব্লিউ সমান শুধু এফ এস, যখন দুইটাকে দিয়ে কাজ করে। ঠিক আছে, দেখো তো যখন আমরা স্কেলার গুণন করব, গুণটা যখন স্কেল, তখন যে আনসারটা পাওয়া যায় সেটা কি স্কেলার রাশি না ভেক্টর রাশি? অবশ্যই স্কেলার রাশি। তার মানে যেই দুইটা ভেক্টর রাশি আমি গুণ করতেছি, বল একটা ভেক্টর রাশি, সরণ একটা ভেক্টর রাশি, কিন্তু এদেরকে আমি কি গুণ করলাম, স্কেলার গুণ করলাম। এদের ডট গুণন যেহেতু করছি, ডট গুণন আপনার নাম স্কেলার গুণন না, তার মানে যে রাশিটা পাওয়া গেছে কাজ, এটা একটা স্কেলার রাশি, কাজের কোনো দিক নাই। এই পর্যন্ত যা বললাম বুঝছো কিনা? তোমাকে স্কেলার রাশি ভেক্টর রাশি এগুলো বুঝো, স্কেলার গুণন ভেক্টর গুণন এগুলো বুঝো, তাহলে তো ওইসে, তাহলে এখন পর্যন্ত যা বলছো সব বুঝছো ঠিক কিনা? তাহলে এখন আমাদের কাজের জাস্ট একক লাগবে, মাত্রা লাগবে, এগুলো পড়লে মোটামুটি কাজের বেসিক শেষ। আমি আগেই বলছি প্রথম পত্র খুবই মজার পড়া, সেকেন্ড পেপার পড়ায় তোমার অনেক কষ্ট, অনেক বড় চ্যাপ্টার, অনেক টপিক, ফার্স্ট পেপার পড়ানোর কোনো ব্যাপারই না, তুমি জাস্ট দেখো যে ফার্স্ট পেপার কত মজা, ফার্স্ট পেপার আসলে অনেক সহজ, এক কর সেকেন্ড পেপার মজা আর সেকেন্ড পেপার বেসিক বেশি। তোমার যেহেতু মজা লাগছে তার মানে তুমি সেকেন্ড পেপার মজা হবে নিতে পারছো, কিন্তু সেকেন্ড পেপার পড়ানো করছে বুঝছো, মানে আমি তোমাদের পড়াবো না এইটা একটু বেশি করছি, কারণ অনেকগুলো টপিক তো অনেক কষ্ট করে বেশি টান, বিশেষ করে অষ্টম অধ্যায় সপ্তম অধ্যায় এগুলোর মধ্যে, তারপরে 11 নম্বর অধ্যায় এত কথা বলতে হয় বুঝছো, মানে কথা বলতে বলতে মুখ ব্যথা হয়ে যায়, পরে স্টুডেন্টদের মাথায় ঢুকতে পারা যায়। আচ্ছা দেখো, একক ও মাত্রা, আমরা ডাব্লিউ সমান এফ এস করলাম, ডাব্লিউ সমান এফ এস, ঠিক আছে। আচ্ছা এফ এস কখন, কখন এফ এস খেয়াল করো তো, ধরো এই যে বস্তুটা তুমি এই দিকে এক বল করে করছো, সরণটাই দিয়ে গেলো, ওকে একই দিক সেম, তো এটার একক কি হবে, বলের একক হচ্ছে নিউটন, সরণের একক হচ্ছে মিটার, ঠিক কিনা? নিউটন মিটার একক শেষ। মাত্রা কি হবে, মাত্রার ক্ষেত্রে তোমাদের ট্র্যাক বল আবার দেখাবে, তুমি নাই ডাব্লিউ এইভাবে থাকবে, মাত্রা হবে কি তুমি বলের মাত্রা বাই করবে, বল এফ মানে হচ্ছে এম এ, আর সরণ মানে তো সরণ এম এ, বলের এম এর জন্য হচ্ছে বড় হাতের এম, দৈর্ঘ্য ম্যাস, ত্বরণের জন্য বলছিলাম ত্বরণ আর বেগের টা মুখস্থ রাখবা, বলছিলাম ত্বরণ আর বেগের টা মুখস্থ রাখবা, এ সমান এল টি ইনভার্স টু, বি সমান এল টি ইনভার্স ওয়ান, বলছিলাম মুখস্থ রাখতে। এখন তোমার যদি বলো ভাই এটা ঠিক আসছে, আহামরি কিছু না, একক মানে যদি আমরা আচ্ছা এটা বুঝো, ত্বরণ আর বেগটা খুব ঠিক আছে এমন কি অত বুঝো না, না বুঝলে দেখে দিন একদম বেসিক আলোচনা কর, বেগটা খুব ঠিক আসছে সবাই বুঝছো, এমন কি অত বুঝো না একজন, আচ্ছা কেউ নেই, তাহলে আমাদের দরকার নেই, তার উপরে আমি একটু নর্মাল বলে দিই, বেগের একক হচ্ছে মিটার পার সেকেন্ড, এখান থেকে তোমরা মনে রাখবে এল টি ইনভার্স, মিটারের জন্য লেন্থ, সময়ের জন্য টাইম, ত্বরণ একক হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার, এল টি ইনভার্স টু মিটারের জন্য লেন্থ, আর টাইমের জন্য কি সেকেন্ড, ওকে সেকেন্ডের জন্য টাইম। আচ্ছা তো এই যে এরটা কি ছিল, এম টি ইনভার্স, আরে এম টি বলে এল টি লিখ, এল টি ইনভার্স টু, যেটা আমাদের স্মরণ, সময়ের জন্য কি এল, তাহলে এম এল স্কোয়ার টি ইনভার্স টু, ঠিক আছে না, এটা যদি আমরা লিখতে পারি কিন্তু ভুল হয়, এম এল স্কোয়ার টি ইনভার্স টু আছে,
ML² 3 বার লিখে কিন্তু ভুল হবে, এটা 100% ভুল হবে, ঠিক আছে? আমাদের অবশ্যই থার্ড ব্রেকে দিতে হবে, এটা মাথায় রাখবেন। পরীক্ষার অপশনে এই প্যান গুলো থাকবে, থার্ড ব্রেকে থাকতে হবে, মাথায় রাখুন। মাস্টার যদি বলে থার্ড ব্রেকে থাকতে হবে, অপশন এটা চেয়ার, যদি থার্ড ব্রেকে কোনো অপশনই না থাকে তখন তুমি যেটা লাগাবো ওইটা, কিন্তু একটা অপশনে থার্ড ব্রেকেট আছে আর একটা অপশনে নাই, অবশ্যই যেই অপশন থার্ড ব্রেকেট আছে ওইটাই আনসার। মনে করবা যে ট্র্যাপ, এটা মাথায় ঢুকছে কথা একটু জানো। এখন কাজের প্রকার বেতন করবে, কাজের ধরন কি কি ধরনের কাজ আছে, কখন কাজ হবে, এই ধরনের একটা হচ্ছে তোমার ধনাত্মক কাজ, একটা হচ্ছে ঋণাত্মক কাজ, আরেকটা হচ্ছে শূন্য কাজ। আমরা প্রথমে একটা শূন্য কাজ নিয়ে আলোচনা করি, কখন কাজ হবে না, ঠিক আছে? আমরা দেখি যে কখন কাজ হবে না, তো খেয়াল করো W সমান হচ্ছে শূন্য কাজ, W সমান হচ্ছে F S cos থিটা, ঠিক আছে? এইখানে শূন্য কাজ মানে কি, এই W এর মান শূন্য, ঠিক আছে? এখন আমাদের বোঝার বিষয় হচ্ছে W এর মান কখন কখন শূন্য হতে পারে। খেয়াল করো যদি F এর মান শূন্য হয় বা বল শূন্য হয়, কোনো বলই নাই, তখন কি কাজ শূন্য? যদি সরণের মান শূন্য হয় বা কোনো সরণই নাই, তখন কি কাজ শূন্য? কিন্তু বিষয়টা এমন হয়ে গেল, তোমার সবকিছু আছে, তোমার এফ ইজ নট ইকুয়ালস টু জিরো, এস ইজ নট ইকুয়ালস টু জিরো, মানে সেখানে বলও আছে সরণ আছে, তখন তুমি কাজ শূন্য কিভাবে পেতে পার? আমাদের তখন চিন্তা আসবে, হ্যাঁ তখন চিন্তা আসবে আমাদের কসের হিসাব, কস থিটার হিসাব আসবে, কস থিটার মান কখন শূন্য, কস থিটার মান শূন্য যখন থিটার মান 90 ডিগ্রি, ভেরি গুড, বলছিলাম সাইন 0 এর মান 0, তাহলে কস এর 90 এর মান 0, কস 90, তাহলে যখন থিটার মান হবে 0 ডিগ্রি 90 ডিগ্রি, তখন কি কাজ শূন্য। তাহলে তিনটা ক্ষেত্রে আমরা কাজ শূন্য পেতে পারি। থিটার মান 90 ডিগ্রি মানে কি, থিটা আসলে কি মিন করে, এই যে বল আর সরণ এদের মাঝখানের কোণ, থিটা আসলে কি মিন করে, বল আর সরণের মাঝখানের কোণ। তাহলে আমি তোমাদের একটা উদাহরণ দিই, একটা বৃত্তাকার পথে দড়ি দিয়া বাইধা তুমি একটা বল ঘুরাই দিচ্ছ, ওকে, বলের সরণ ঘটতেছে বৃত্তাকার পথের স্পর্শক বরাবর, স্পর্শক বরাবর, এত হচ্ছে স্পর্শক বরাবর, তুমি বল প্রয়োগ করছো কোন বরাবর, এই বরাবর, অথবা কেন্দ্রমুখী বল কাজ করতেছে কোন দিকে, এই বরাবর, মানে তুমি কেন্দ্রমুখী বল দিতেছো, তোমার হাতের যে সুতা ধরো, তুমি তোমার হাতের যে সুতা তা মূলত সাপ্লাই করতেছে কেন্দ্র বিমুখী বল, আর এই বলটা ভিতরের দিকে কাজ করতেছে কি, কেন্দ্রের দিকে কাজ করতেছে কেন্দ্রমুখী বল, ধরলাম কেন্দ্রমুখী বল এফ সি মানে সেন্ট্রিপেটাল ফোর্স, এর সাথে সরণ যদি আমরা গুণ করি, ডট গুণন করি, আমরা পাবো হচ্ছে কাজ। তাহলে এফ আর এস এর মাঝখানে কোণ কত, ধরলাম যেটা হচ্ছে থিটা, কস থিটা কোসটা কোণটা কিন্তু কত, 90 ডিগ্রি, তাহলে আমাদের আনসার কত আসছে 0, কারণ থিটা কত 90 ডিগ্রি, ঠিক আছে? কারণ সরণ ঘটতেছে স্পর্শক বরাবর আর বলটা কি কেন্দ্র বরাবর, দুইটা মাঝখানে কোন 90 ডিগ্রি। তাহলে আমাদের বৃত্তাকার পথে যদি কোনো বস্তু ঘুরে তাহলে সেটা কি শূন্য কাজের উদাহরণ, সূর্যের চারদিকে পৃথিবীর ঘোরা কোন ধরনের উদাহরণ, শূন্য কাজের উদাহরণ। এটা হচ্ছে আমাদের 1 নম্বর উদাহরণ, সব কিন্তু আমি বই থেকেই দেখাচ্ছি, আমি বই থেকে দেখাই দেবো যে তোমাদের বই কোন কোন জায়গায় আছে। এরপরে 2 নম্বর হচ্ছে আমাদের, ধরো তুমি তোমার হাতে একটা ব্যাগ, ব্যাগ নিয়ে রাস্তা হাঁটতে যেতেছ, ঠিক আছে, সমতল রাস্তায় ট্রলি ব্যাগ নিয়ে তুমি হাঁটতেছ, তখন প্রশ্ন হচ্ছে অভিকর্ষ বল দ্বারা কি কাজ কর, কোয়েশ্চেন দেখি, অভিকর্ষ বল দ্বারা কৃত কাজ কত, যখন তুমি সমতল রাস্তায় ট্রলি ব্যাগ নিয়ে হাঁটছো, ওকে, খেয়াল করো সমতল রাস্তায় হাঁটতেছো মানে তোমার সরণ এস হচ্ছে 1 অক্ষ বরাবর, এস কোন দিকে 1 অক্ষ বরাবর, অভিকর্ষ বল যার দ্বারা অভিকর্ষ ত্বরণ কাজ করে, অভিকর্ষ বল কোন দিকে কাজ করে, হারা নিচের দিকে না, অভিকর্ষ বল যদি আমি বলি এফ জি সেটা কাজ করছে কোন দিকে, খাড়া নিচের দিকে, ওয়াই অক্ষ বরাবর, তোমার বল হচ্ছে ওয়াই অক্ষ বরাবর, সরণ হচ্ছে 1 অক্ষ বরাবর, তখন তো মাঝখানে কোণ থিটা কত হবে, 90 ডিগ্রি হবে না,
এই ক্ষেত্রে কাজ কি? শূন্য। কথা বুঝতে পারছেন? জানো তো, তোমাদের এখানে ফোকাস করার বিষয় হচ্ছে দুইটা জিনিস। ফোকাস কোথায় করবার জন্য? ফোকাস করো পরীক্ষার প্রশ্নে এরকম বলা আছে কি, 1 নাম্বার সমতল রাস্তা, কারণ যদি আঁকা বাঁকা রাস্তা হয় তখন কিন্তু তোমার জি এর ভূমিকা আসা পড়বে। কেমন? ধর রাস্তাটা এমন, ঠিক আছে, এখন তুমি যে তুমি তো দুষ্ট প্রকৃতির, তাই তুমি ট্রলি ব্যাগ যে হাতে নিয়ে আসা ধরুনটি মেরা নেওয়া করতেছো, এমনি ফ্লাইট খেয়ে করতেছো, ধুমটে নেওয়া করতেছো, আছে না নাকি ট্রলি ব্যাগ নিয়ে চাকটার মধ্যে ভর দিয়ে নেমে পড়ে, দেখছো না সিনেমার মধ্যে সিঁড়ি পাশ দিয়ে এরকম, ঠিক আছে, তাহলে তুমি ট্রলি ব্যাগটা দিয়ে রাস্তাটা যে এরকম রাস্তা, ট্রলি ব্যাগটা দিয়ে তুমি ফ্লাইট খেয়ে নেওয়া করতেছো, এই ক্ষেত্রে তোমার স্মরণ কোন দিকে? তোমার স্মরণ হচ্ছে এইদিকে, এস, আরে কাটে দিলাম, দাঁড়াও, স্মরণ হচ্ছে এস এদিকে, তোমার বল যেটা এস কোন দিকে, খাড়া নিচের দিকে, কোনটা কিন্তু অবশ্যই 90 ডিগ্রি না, বুঝতে পারছো? তখন কিন্তু আবার সেই উপাংশ আসতে পারবে। তো আঁকা বাঁকা পথে কিন্তু কাজ শুনো না, সমতল রাস্তায় কি আসা শুনো। 2 নাম্বার দেখবা অভিকর্ষ বল বলছে নাকি তোমার বল বলছে, অভিকর্ষ বল বলছে নাকি তুমি যে বলটা দিচ্ছ সেটা বলছে। খেয়াল করো, তুমি যদি বল প্রয়োগ করতাম, এই যে আগের কেসে তুমি যদি বল প্রয়োগ করতে, তুমি কোন দিকে বল প্রয়োগ করতে? অবশ্যই সামনের দিকে, যেহেতু তুমি সামনের দিকে চলে নিয়ে হাঁটতে, তোমার বল দ্বারা কিন্তু কিছু কাজ শুনো না, অভিকর্ষ বল দ্বারা কিন্তু কাজ শুনো। কথা বুঝতে পারছো? জানাও তো, আমি তোমাদের বই থেকে দেখাই দিই এখন পর্যন্ত কি কি দেখাই। দেখো প্রথম কথা দেখলাম যে ডায়নটা দেখি, বল প্রয়োগ করলে বস্তু স্মরণ ঘটলেই কেবল কাজ, সবাই বইটা সামনে রাখো তাহলে ভালো হবে। বল প্রয়োগ করলে কেবল বস্তু স্মরণ ঘটলেই কাজ। তো দেখো পরের পৃষ্ঠে আমরা যাই, কি বলছে, ডাব্লিউ সমান এফ, ডাব্লিউ সমান এফ, তাহলে এখানে কিছু উদাহরণ দিতে দেখো। মিলন বই নিয়ে ক্লাসে দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে আছে তার মানে কি, স্মরণ সমান শূন্য, তাহলে কি তো কাজ কেমন হবে, জিরো হবে, নো কি তো কাজ, ঠিক কিনা বুঝতে পারছো, নো কি তো কাজ। 2 নাম্বার, রানা 2 হাত দিয়ে জোরে দেওয়াল ঠেলছে, এখানে এফ আছে কিন্তু কি স্মরণ নাই, দেওয়ালটা ঠেল লাগিয়ে চুপে গেছেন, এখানে কি কাজ। রিমি একটি খেলনাকে ঠেলে ঘরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে নিয়ে গেছে, তাই না, এই ক্ষেত্রে কি কাজ আছে, কারণ এফ আছে এফ আছে, বুঝতে পারছো কথা, তিনটা কেস বুঝতে পারছি, এগুলো কিন্তু বহুপদী আসে। এরপরে বলছে যে বল এবং বলের দিকে স্মরণের উপাংশকে আমরা কি বলতেছি, কাজ বলতেছি, আমরা এটাও জানি, দেখছি আমরা তো সংজ্ঞাটা খেয়াল করো, কোন বস্তুর উপর বল প্রয়োগে বস্তুর স্মরণ ঘটলে বল এবং বলের দিকে স্মরণের উপাংশকে কি বলে, কাজ বলে। ইজি পড়াইছি আমরা, দেখো কাজের একক, কাজের একক বলছে নিউটন মিটার, এর আর এরিয়া এসআই নাম কি, জুল, সবাই জানো কাজের একক জুল, নিউটন মিটারটা কেন করছি, কারণ জুল তোমার সবাই জানো, নিউটন মিটার আমার জানতে হবে, আর স্কেলার রাশি যেটা এটা তো আমরা বলছি। একটা জিনিস একটু মনোযোগ দাও এখানে, যে আমাদের একটু খেয়াল করো, কাজের অভিকর্ষীয় একক নামে একটা কথা আছে, কাজের অভিকর্ষীয় একক কেজি মিটার, এই অভিকর্ষীয় এককটা কিন্তু জানো, যে অভিকর্ষীয় একক আছে কিছু, তারপর তোমার সি দিয়ে একক আছে, তারপর এস একক আছে, একক গুলো তোমার আমাদের বইয়ে আছে, তখন আমি তোমাদের দেখা দিও পরে, আপাতত আমাদের স্ট্রাকচারের বইয়ে যেটা স্পেশালি হাইলাইট করে দেওয়া আছে কালো কালার দিয়ে, কাজের অভিকর্ষীয় একক এইটা তোমার পরীক্ষার জন্য বেশি, ঠিক আছে, কেজি মিটার, কেজি মিটার, তো এটা কিভাবে আসছে এটা যদি দেখাইতে চাই খেয়াল করতে পারো, যে কেজি মিটার কেন, আমাদের ডাব্লিউ সমান হচ্ছে এফ, ঠিক আছে, ডাব্লিউ সমান হচ্ছে এফ, তো ওই এস, এস এর জন্য আসছে আমাদের মিটার, এটা এর মধ্যে কোনো সমস্যা নেই, নর্মাল এটা, কিন্তু এই বল থেকে কেজি কি হবে, বল থেকে কেজি কি আসলে বল এফ সমান কি এম এ, ঠিক আছে, আমরা যখন অভিকর্ষ একক নিব, অভিকর্ষ, অভিকর্ষ একক মানে কি তোমার অভিকর্ষ বল কাজ করছে ধারা নিচের দিকে, ঠিক না, ধারা নিচের দিকে, তখন যদি আমরা বলি যে 9.8, 9.8 অভিকর্ষীয় ত্বরণের জন্য, 9.8 অভিকর্ষীয় ত্বরণের জন্য মানে কি এই এ তখন কি হয়ে গেছে, জি হয়ে গেছে, ঠিক আছে, তখন হবে হচ্ছে এম ই মিটার,
এখন এনজি মানে কি ওজন, এনজি মানে কি ওজন, তখন এই ওজনে আমরা যেহেতু 9.8 ত্বরণটা আইডেন্টিফাই করে দিচ্ছি জি এর মান, তখন আমরা বলবো যে আরেকটা জিনিস সবচেয়ে সহজভাবে বললে কি হয়, আমরা যে ওজন মাপি, আমাদের ওজন, ওজন আমরা কিসে মাপি, ওজন কিসে মাপি, আমরা বলি যে আমি 50 নিউটন নাকি 50 কেজি, কি বলি আমি 50 কেজি, তাই না? এই যে এই ওজনটা, এখান থেকে মূলত এই ধারণাটা আসছে যে অভিকোষীয় ত্বরণ, অভিকোষীয় এককে আমরা যে ওজনটা, ওজনকে বলি কেজি, আর ওটা হচ্ছে মিটার, কেজি মিটার। এটা আমাদের বই লেখা আছে, আমি তোমাদের পরে দেখাই দিব, তপন স্যারের বই আছে, ছবি টবি দিয়ে দিব না, বই কোন জায়গায় আছে। মোটামুটি বেসিক এই থেকে 9.8 অভিকোষীয় ত্বরণের জন্য যেটা হিসাব করা হয়, ওটা তোমার আসলে অভিকোষীয় একক কাজ, তাহা মনে কিছু না, জানা রাখলা যে কেজি মিটার, আর যদি ভুল যাও তো তখন মনে রাখবা যে অভিকোষীয় যেহেতু ওজনের, ওজন কেজি, তাহলে মিটার কেজি গেল। খেয়াল করো এখানে আমাদের বলছে যে মাত্রা, যেটা মাত্রা এটা জেনে রাখবো, এমনই কিছু না পড়ছি তো। এরপরে দাঁড়াও, কাজ হওয়া বা না হওয়ার কারণ, খেয়াল করো কাজ হওয়া বা না হওয়ার কারণ কি, কি কারণে কাজ হবে, কি কারণে কাজ হবে না। আচ্ছা, পৃথিবী সূর্যের চারদিকে ঘুরছে, তার মানে দেখছো এখানে কিন্তু আমাদের 90 ডিগ্রি কোণে কাজ করতেছে, কাজটা কেমন শূন্য, বিপরীতটা তুমি রিডিং পয়েন্ট পড়াই দিন। হাতে একটি ব্যাগ নিয়ে সমতল পথে হাঁটলে ব্যক্তির ওজন অর্থাৎ অভিকর্ষ বল কোনো কাজ করে না, পড়াই দিন। পাথর দড়ি দিয়ে বেঁধে দিয়ে ঘোরাও, সেম পড়াই দিন। ওকে, তিনটা জিনিস পড়ে নিলাম পড়ার জন্য। দেখো কি বলছে, যে কাজের সংজ্ঞা থেকে আমরা জানি যদি বল ক্রিয়া করে তাও যদি সরণ শূন্য হয় কাজ কি, শূন্য। যদি বলের প্রয়োগ বিন্দুর সাথে সরণ লম্ব দিকে হয়, মানে কোণটা কত, 90 ডিগ্রি, তাহলে কস থিটা শূন্য হয়, কাজ শূন্য। বুঝতে পারছো? এখন বলুন যা বললাম এটা জানা। আচ্ছা, তাহলে আমরা এখন ওই যে বলের দ্বারা কাজ, বলের বিরুদ্ধে কাজ, শূন্য কাজ বা ধনাত্মক কাজ, ঋণাত্মক কাজ, এগুলো শিখি, ঠিক আছে? তো দেখো খেয়াল করে এই ধারণা গুলা বললাম, ধনাত্মক কাজ, ঋণাত্মক কাজ আর শূন্য কাজ, এর জন্য আমাদের কিছু শর্ত দেওয়া আছে, আমরা এগুলো বোঝার চেষ্টা করবো। সেই শর্ত গুলো মিনিং কি, কাজের ধরন, কাজের ধরনের মধ্যে এক জায়গায় বলা হচ্ছে বলের দ্বারা কাজ, বলের দ্বারা কাজ, আর যে বলা হচ্ছে বলের বিরুদ্ধে কাজ, বলের বিরুদ্ধে কাজ। মনে করো এখানে একটা কুত্তা দাঁড়ায় আছে, কি দাঁড়ায় আছে, কুত্তাই থাকতে পারি না, কুত্তা এখানে, আচ্ছা কুকুর মনে করো, এই যে আরে আমি কুকুর একদিন আসতে পারি না, সরি, মনে করো কুকুর লেখা, এটা কুকুর, আচ্ছা কুকুর দাঁড়ায় আছে, কারণ তুমি যাইতেছো রাস্তা দিয়ে হাইতে, তুমি বলতেছো হুস হুস, কি বলছো হুস হুস, তুমি যদি কথা বলছো তাহলে বল প্রয়োগ করছো, তোমার হুস হুসের দিক কোন দিকে, তোমার হুস হুসের দিক হচ্ছে এই দিকে, তুমি এই দিকে বল প্রয়োগ করছো, কুকুর কি করছে উল্লা দিকে দিচ্ছে তোমার দৌড়া নেই, তাহলে কুকুরের স্মরণ কোন দিকে, তোমার তোমার হুস হুসের বিপরীতে না, তুমি কুকুরের হুস হুস বলছো এইদিকে, তার মানে বলটা এইদিকে, আর কুকুর তোমার উল্লা দিয়ে দৌড়ান দিচ্ছে, তোমার স্মরণ হচ্ছে এইদিকে। কুকুরে তুমি বল প্রয়োগ করছো বা কুকুর বা তুমি লাঠি দিয়ে বাড়ি দিচ্ছ, তোমার বলের বিপরীতে কুকুর তোমাকে আক্রমণ করতেছে, দেখো বল হচ্ছে এইদিকে বা স্মরণ কোন দিকে, এইদিকে, খেয়াল করো দুইটা মাঝখানে কোন কত, 180 ডিগ্রি, ঠিক না? তাহলে cos 180 মান কত, -1 -1। তাহলে খেয়াল করো যদি আমরা ফাইনালি এফ এস cos থিটা বের করতে চাই, তাহলে এটা একটা নেগেটিভ মান আসবে, এটাই হচ্ছে আমাদের ঋণাত্মক কাজের ধারণ, এটা বলে কুত্তা থিওরি, কি থিওরি, কুত্তা থিওরি। ওকে, তোমরা যখন স্টুডেন্ট পড়াবা এইভাবে পড়াবো, বুঝছো, বলবা যে আমাদের ভাইয়া ছিল, ওই ভাই আমাদের একটা থিওরি পড়াইছিল, থিওরির নাম হচ্ছে কুত্তা থিওরি। আচ্ছা, তো ঋণাত্মক কাজের ধারণা মূলত এখান থেকেই পাওয়া যায়, যে যদি আমি বল প্রয়োগ করি একদিকে আর সরণ ঘটে উল্টা দিকে, একদম পুরো 180 ডিগ্রি। এখন কথা হচ্ছে ভাই, 180 কম হলে হবে না, হবে কিন্তু, 180 কম হলেও হবে কিভাবে, ধরো cos থিটার মান 90 ডিগ্রি, তখন এর মান কত, জিরো। যখন cos থিটার মান 0 ডিগ্রি, তখন তার মান কত, 1। যখন cos থিটার মান 180 ডিগ্রি, তখন তার মান কত, -1। তার মানে cos এর গ্রাফটা একটু মনে করো, cos এর গ্রাফটা ছিল এই যেমন,
ঠিক কিনা? যখন জিরো তখন কত, মানে যখন একদম 0 ডিগ্রি তখন মান হচ্ছে 1, যখন 90 ডিগ্রি তখন মান কত, 0, যখন মান হচ্ছে কত বলো, 180 ডিগ্রি তখন মান কত, 180 ডিগ্রি 200 মাইনাস 1, তারপর 270 ডিগ্রিতে আবার 0, আবার 360 ডিগ্রিতে 1। মানে বিষয় হচ্ছে এমন, আমাদের ফোকাস পয়েন্ট কোনটা কোনটা নিয়ে, এখন 0 থেকে 180 ভিতরে, 0 থেকে 180 ভিতরে আমরা কাজ করতেছি। 0 তে 1, 90 তে 0, 180 তে -1। একটু খেয়াল করে, একটু মনোযোগ দাও, আমি জুম করতে দিই। 90 থেকে যখন আমি 91 গেলাম, 90 থেকে 91 গেছি, এই কি নেগেটিভ মানে দিয়ে চলে গেছে না, মাইনাস, যখন 92 তখন কি মাইনাস না, এভাবে 175 কি মানটা মাইনাস না, মাইনাসের ঘরে না, কথা বুঝতে পারছো? যখন আমি 85-এর দিকে আসি প্লাস, 65-এর দিকে আসি প্লাস, 30-তে আসি প্লাস, তার মানে বুঝতে পারলাম কস থিটার মান, কস থিটার মান 0 থেকে 90-এর আগ পর্যন্ত, 0 থেকে 90 আসলে হবে না, 90-এর আগ পর্যন্ত, 0 থেকে 90 ছোট পর্যন্ত কেমন, পজিটিভ। কস থিটার মান 90-তে হচ্ছে 0, কস থিটার মান 90 থেকে বড় কিন্তু 180 থেকে কি সমান বা ছোট থিটার মান। আসলে তুমি ইয়াগুলো চিহ্নিত করো, আমি আসলে কিভাবে লিখতেছি জিনিসগুলো, আমাদের কিন্তু পরীক্ষা প্রশ্ন এভাবে আসবে, থিটার মান, থিটার মান 90-এর থেকে বড় 180-এর সমান বা ছোট, সমান হলো সমস্যা নাই, মাইনাস মাইনাস নাম কি -1 আসবে না, কথা বুঝতে পারতেছো কি বলতেছি? থিটার মান 90 থেকে বড়, এখানে কিন্তু সমান দিলে শেষ, সমান দিলে কিন্তু আনসার শেষ, কারণ কি সমান দিলে 0 হয়ে যাবে, কথা বুঝতে পারছো? এই যে এখানে তুমি যদি সমান দিয়ে দাও 90 সমান, তাহলে কিন্তু হবে না, এই সমানটা দিলে কিন্তু মান কি এসে পড়বে, 0 এসে পড়বে, 90-এর বড় 180-এর সমান বা ছোট, নেই তো থিটার মান 90-এর সমান 0, কিন্তু থিটার মান 0-এর বড় বা সমান, 0-এর সমান হলে কিন্তু সমস্যা নেই, মান 0, 0-এর সমান বা বড় কিন্তু অবশ্যই 90-এর ছোট, এর নাম কি, পজিটিভ। বুঝতে পারছো? জানো তো কি বলছো, আবার বলতে? আচ্ছা ঠিক আছে, খেয়াল করো একটু, 1 মিনিট খেয়াল করো, একটু মনোযোগ দাও। থিটার মান যখন আমরা বলতেছি 90-এর সমান, তার মান হচ্ছে 0, কিন্তু থিটার মান যখন 90 থেকে একটু হলেও বেড়ে গেছে, গ্রেটার দেন দিয়ে দিছি, কিন্তু 180-এর সমান হলেও সমস্যা নাই, 180-তেও তো কত, -1, তখন মানটা কি, নেগেটিভ। আবার যখন আমি থিটার মানটা 0-এর সমান বা বড় বলতেছি, 0-এর সমান হলে সমস্যা নেই, কারণ 0-তে 0, কিন্তু অবশ্যই 90-এর সমান বলা যাবে না, 90 থেকে ছোট, তার মানটা কেমন, পজিটিভ না? বুঝতে পারছো? তাহলে আমরা এইটার উপর ভিত্তি করে ধনাত্মক কাজ, ঋণাত্মক কাজ আর শূন্য কাজের ধারণা দিই, যেটা পজিটিভ এই শর্তের জন্য কাজটা কেমন, ধনাত্মক, মানে কি যদি বল যে দিকে আছে সরণ একই দিকে ঘটে, বল যে দিকে আছে সরণ কি একই দিকে ঘটে, তখন আমরা তাকে কি বলবো, ধনাত্মক কাজ। ওকে, ধনাত্মক কাজের জন্য আমাদের রেঞ্জটা কি বললাম, থিটার মান হতে হবে 0-এর সমান বা বড়, 0 হলে সমস্যা নেই, কিন্তু অবশ্যই 90-এর ছোট, এটা আমার ধনাত্মক কাজের শর্ত এটা। ওকে, কিন্তু যখন আমি বল এই দিকে সরণ একদম 90 ডিগ্রি করে, তখন আমি কি বলবো, এটা হচ্ছে শূন্য কাজ, ঠিক আছে? আবার যখন আমি কি বললাম যে বল এই দিকে সরণ এর বিপরীত দিকে, কোনটা কেমন, থিটার মান 90 ডিগ্রি থেকে বড় কিন্তু, আচ্ছা থিটার মান 90 থেকে বড় 180 সমান বা ছোট, তার নাম কি, ঋণাত্মক কাজ, ঋণাত্মক কাজ। ওকে, কথা বুঝতে পারছো? জানো তো, তাহলে বই থেকে দেখে দিই। হ্যাঁ বলো, আবার বলো, বুঝিনি। আচ্ছা, সর্বোচ্চ কাজ এখন 80,
এখন আসিনি, আসতেছি আসবো। হ্যাঁ, তবে তুমি যেটা বলছো এটাই সর্বোচ্চ কাজ তখন হবে যখন থিটার মান শূন্য, কস থিটার মান সর্বোচ্চ। আসতেছি একটু একটু আসতেছি। ওকে, এই জামিল একটু দরজা মিশে দিই, তুমি ডিসেবল হয়ে গেল। তো দেখো আমরা এখানে কি কি দেখতেছি, বলের দ্বারা কাট। এখানে বলছে দেখো, এটা ভুল করছে না বইয়ে, বিশাল বলটা ভুল। আচ্ছা এটা ভুল না, সরি সরি, এই জায়গায় ভুল করছে, তাহলে আমি না ভুল দেখলাম। আচ্ছা ভুল করেনি মনে, আমার বইয়ে মনে ভুল আছে, আমার বইয়ে যে দুটো সমান দিছিল, সমস্যা সব ঠিক আছে, কারেক্ট, এটা কারেক্ট, আমার বইয়ে এটা ভুল আছে, 19 নিচে একটা টান দিয়ে দিছিল, ঠিক আছে, শর্ত ঠিক আছে। দেখো কি বলা, যে এক্ষেত্রে বলের দ্বারা কাজ হচ্ছে ধনাত্মক। ওকে, একটা জিনিস খেয়াল করো, তোমরা সবাই এটা ভুল করো, আমি যখন অফলাইনে পড়াই তখন এটা আমি পড়াইনি, যে বলের দিকে কাজ হলে স্থিতি শক্তি হ্রাস পায়, গতি শক্তি বৃদ্ধি পায়। পরীক্ষায় প্রশ্ন দিচ্ছি, ওরা কেউই পারে না, প্রত্যেকে এটা মিস্টেক, তো এটা আসলে আমি ভাবছিলাম ওরা পারবে, চেক করার জন্য দিছিলাম, কিন্তু ওরা মিস্টেক করছে। আজকে যেহেতু তোমাদের তো মিস্টেক না করো, যে সামনে পরীক্ষা, আমি এটা পড়াই দিই, ঠিক আছে। খেয়াল করো, বলের দিকে কাজ হলে স্থিতি শক্তি হ্রাস পায়, গতি শক্তি বৃদ্ধি পায়, মানে এটা আসলে কি? সবচেয়ে ভালো একটা উদাহরণ খেয়াল করো, সর্বোচ্চ কাজ আর শূন্য কাজ আসতেছে, সর্বোচ্চ কাজ সর্বনিম্ন কাজ পরে আসতেছে। আরেকটা জিনিস, সর্বনিম্ন কাজের মধ্যে অনেকের একটু ঘাটতি আছে, তারা একটা মজার টপিক বানাইছে, বলতেছি বলতেছি, কতবার যে পাঁচটা, আরো প্রায় 20-25 মিনিট পড়ানো যাবে, ঠিক আছে, খেয়াল করে একটু। একটা বল, আমি উপর থেকে কি করলাম, ছেড়ে দিলাম, ঠিক আছে, তার স্মরণ হচ্ছে এটুকু, সেই যে নিচের দিকে পড়তেছে কোন বলের কারণে পড়তেছে, অভিকর্ষ বল FG বা ওজনের কারণে পড়তেছে, ঠিক আছে। দেখো খেয়াল করে, স্মরণ যেই দিকে, বল কোন দিকে, একই দিকে, ডিরেকশনটা সেম, তাহলে W সমান FS cos থিটা, cos থিটা মানে এখানে কত, cos 0 মান হচ্ছে 1, থিটা মান 0, তাহলে FG, ঠিক আছে, এই এই জায়গায় কোনো সমস্যা নেই, এই পর্যন্ত কোনো সমস্যা নাই, কিন্তু আমাদের কি বলছে মুছে না কেন, FGS আমাদের কি বলছে, যখন ধনাত্মক কাজ, এটা ধনাত্মক কাজ কেমনে বুঝলাম, থিটা কত, 0, তাই না, ধনাত্মক কাজ কেমনে বুঝছি, থিটা কত, 0। আরে কি লেখ কি ওটা, কেমনটা লাগে বলো, একটু একটু তো মুছে না কেটে গেছে, একটা বিপদ, একটু দাঁড়াও তো, মুছে না গেলে, আচ্ছা বাদ, থিটা সমান 0 এখানে, তাই এটা কি ধনাত্মক কাজ। খেয়াল করো, ধনাত্মক কাজের সময় বলটা, খেয়াল করো, ধনাত্মক কাজের সময় বলটা যখন নিচের দিকে নামতেছে, বলটা কি হইতেছে, নিচের দিকে নামতেছে, সেই নিচের দিকে নামলে অবশ্যই গতি শক্তি বাড়তেছে, বলটা যখন সর্বোচ্চ পজিশনে ছিল তখন তার স্থিতি শক্তি কেমন ছিল, সর্বোচ্চ, উপর থেকে নিচে নামার কারণে স্থিতি শক্তি কি হইতেছে, কমতেছে, কথা বুঝতেছে, বুঝলা কিনা দেখো, তো সবচেয়ে সহজ উদাহরণ এটা, একটু বুঝলা জানাও, আচ্ছা ঠিক আছে। তাহলে বলের বিরুদ্ধে কাজের ক্ষেত্রে শর্তটা খেয়াল করবা, ঋণাত্মক কাজ এই ক্ষেত্রে ঠিক উল্টা কাজ, স্থিতি শক্তি বৃদ্ধি পায়, ওকে, স্থিতি শক্তি বৃদ্ধি পায়, ঠিক উল্টা কাজ, যে আমি বলি যে আমি একটা বলকে মাটিতে ছিল, এর আমি H উচ্চতায় উঠাইলাম, H উচ্চতায় উঠাইছি, তাহলে আমি কি করছি, অভিকর্ষ বল FG নিচের দিকে, আমার স্মরণ হচ্ছে উপরের দিকে, দুইটার দিক কি, দুইটার সমান 180 ডিগ্রি, অবশ্যই ঋণাত্মক কাজ, এই ক্ষেত্রে কি হয়েছে, কি বাড়ছে, বোধ শক্তি বাড়ছে, অবশ্যই না, স্থিতি শক্তি বাড়ছে, স্থিতি শক্তি বাড়ছে, আশা করি বুঝতে পারছো, ইজি জিনিস, জাস্ট একটু ফোকাস করবা যে কি বলছে বই, শূন্য কাজ ও কার্যহীন বল, আল্লাহ গো বুঝে নাই বল, আচ্ছা আচ্ছা দেখো কি বুঝে নাই, আমি কি করলাম বলটাকে, আচ্ছা আচ্ছা, একটা বস্তু ভূমির সাপেক্ষে যদি H উচ্চতায় উঠে, তার বিভব শক্তি MGH না, যাকে আমরা EP বলি, এইটাই কিন্তু স্থিতি শক্তি,
এইটাই স্থিতিশক্তি। আসলে বিষয়টা কি, আমি যে কাজটা করলাম এই বলটাকে উপরে ওঠানোর জন্য নির্দিষ্ট কাজ করছি, ঠিক না? ওই কাজটা এই বলের মধ্যে সঞ্চিত থাকে। যখন বলটা আমি নিচের দিকে ফেলে দেই, তখন ওই যে সঞ্চিত শক্তি এটা আবার গতি শক্তিতে পরিণত হয়। আমরা বলতেছি এই বলটা ভূমিতে ছিল, আমি হাত দিয়ে এটাকে এই উচ্চতায় তুলে রেখে দিয়েছি। আমি যে কাজটা করলাম সেই কাজটা এই বলের মধ্যে সঞ্চিত থাকে। যখন বলটা মাটিতে পড়ে যায়, তখন ওই কাজটাই গতি শক্তিতে পরিণত হয়। সে দেখো, আমি যখন বলটাকে উপরে উঠাইছি, তখন বল কাজ করতেছে কোন দিকে? বল কাজ করতেছে খাড়া নিচের দিকে, এফ জি। বাট আমি সরণ ঘটাইছি উপরের দিকে, এস। দুইটার মাঝখানে কোণে 80 ডিগ্রি, তা আমার এটা ঋণাত্মক কাজ। এই ঋণাত্মক কাজে বলের স্থিতি শক্তি বাড়ছে না, বাড়ছে কিনা এখন বুঝছো কিছুটা? এটাই এটাই বলছি। ওকে দেখো, শূন্য কাজ ও কার্যহীন বল, এখানে কি বলছে আমি মার্কারে কালিটা চেঞ্জ করে নিলাম। শূন্য কাজ ও কার্যহীন বল বলছে থিটা সমান 90 ডিগ্রি হলে এটা হয়, কাজ শূন্য হয়, কোনো সমস্যা নেই, সমকোণে ঘটে, এটাও জানি। কার্যহীন বল বলে দেখো কি বলছে, কেন্দ্রমুখী বা অভিকেন্দ্র বল একটি কার্যহীন বল। দেখেছিলাম না, দেখেছিলাম না সেন্ট্রিপোটাল ফোর্স এফ সি, এখানে লেখা রাখবা এফ সি, সেন্ট্রিপোটাল ফোর্স। দেখেছিলাম কিনা হাত দিয়ে তুমি যখন সুতা দিয়ে ঘুরে গেছিলাম, দেখেছি জানো এটা পারবে কিনা? ওকে ঠিক আছে। তারপরে ও তোমাদের সর্বোচ্চ অসামান্য কাজ থেকে বলে নি, যেটা একদম প্রশ্ন করছে, সর্বোচ্চ কাজ ভার্সাস সর্বনিম্ন কাজ, সব কালি দিয়েছে, লাল কালি লিখতেছি, কালো কালার করি। সর্বোচ্চ কাজ ভার্সাস হচ্ছে সর্বনিম্ন কাজ। আচ্ছা খেয়াল করো, সর্বোচ্চ কাজটা কখন, যখন ডাব্লিউ সর্বোচ্চ। ডাব্লিউ সর্বোচ্চ মানে কি? এফ এস কস থিটা সর্বোচ্চ। তুমি তো আর বলের পরিমাণ বাড়াইতে পারবে না, বলের পরিমাণ নির্দিষ্ট, তোমার যতটুকু ক্ষমতা আছে, তুমি তোমার যতটুকু সামর্থ্য আছে তুমি ঠিক ততটাই বল প্রয়োগ করতে পারবে। সরণ তো তুমি বলের উপর নির্ভর করে, মানে এই দুইটা তুমি চেঞ্জ করতে পারবে না। তুমি চেঞ্জ করতে পারো এই থিটা, তুমি একটা ফুটবলকে 30 ডিগ্রি কোণে লাফিয়ে দিতে পারো, 60 ডিগ্রি কোণে লাফিয়ে দিতে পারো, তোমার শক্তি যতটুকু, ঠিক আছে? তুমি থিটা চেঞ্জ করতে পারো, এই কস থিটার উপর নির্ভর করে কাজটা আপডেট হবে। কি বলতেছি, কস থিটার উপর নির্ভর করে কাজটা কি হবে, আপডেট হবে। তো দেখো কস থিটার মান সর্বোচ্চ কখন, কস থিটা কখন সর্বোচ্চ, যখন কস থিটা সর্বোচ্চ তখন কি ডাব্লিউ সর্বোচ্চ। কস থিটা সর্বোচ্চ যখন, তখন হচ্ছে থিটা হচ্ছে 0 ডিগ্রি, ঠিক কিনা? কারণ কস থিটা সর্বোচ্চ মান হচ্ছে 1, আর থিটা 0 ডিগ্রি হলে কস থিটা মান, ঠিক কিনা? কথা বুঝতে পারছো? এই জিনিস জানো তো, সর্বোচ্চ কাজ কখন, যখন থিটা 0 ডিগ্রি, মানে একটা ফুটবল, ফুটবলকে তুমি লাথি দিলা, ফুটবলকে যেদিকে লাথি দিচ্ছ ফুটবল ওই দিকে গেছে, অবশ্যই ফুটবলটা বেশি দূরে যাবে, ঠিক কিনা? নর্মাল বেসিক ফুটবলে তুমি যেই দিকে লাথি দিচ্ছ ফুটবলটা ওই দিকে গেছে, অবশ্যই এই ক্ষেত্রে ফুটবলটা সবচেয়ে বেশি যাবে, ঠিক আছে? এখন সর্বনিম্ন কাজের বেসিকটার মধ্যে তোমাদের প্যাচ লাগবে, খেয়াল করে দেখো। সর্বনিম্ন কাজ, সর্বনিম্ন কাজের ক্ষেত্রে কি বলবা তোমরা, বলবা আমি কিছু বলবো না, কখন সর্বনিম্ন কাজ? থিটা সমান 0 ডিগ্রি, থিটা সমান 90 ডিগ্রি, থিটা সমান 180 ডিগ্রি, বলো কেন থিটা সমান 90 না কেন 0? 0 কি সর্বনিম্ন সংখ্যা না? কেউ কি বলবা, এই আমার সাথে একমত আছে কেউ, যে যখন থিটার মান 90 তখন ডাব্লিউ সমান এফ এস কস থিটা, মানে এফ এস কস 90 মানে 0, কিন্তু যখন থিটার মান 180 ডিগ্রি, এফ এস কস 180 মানে কি, মান আসবে হচ্ছে এফ এস এর মান মাইনাস। কোনটা কোনটা কম, এটা কম নাকি এটা কম? আচ্ছা ভেরি গুড, এই তোমরা এত ভালো কেন, ভুল করার কথা তো দেখো, তোমরা প্রথম কোশ্চেনে ভুল করলে, এটা ভুল করলে না। আচ্ছা আচ্ছা খেয়াল করো, প্রথম কথা কাজ হচ্ছে স্কেলার রাশি, ঠিক কিনা? কাজ হচ্ছে স্কেলার রাশি। কখন আমরা মাইনাসকে কম বলতাম, যদি কাজ ভেক্টর রাশি হইতো, তখন মনে করতাম এই মাইনাসটা আসলে দিক নির্দেশ করতেছে, উল্টো দিক, মান না। একটু খেয়াল করো, আমরা বলতেছি কিন্তু কখন আমরা বলতে পারি, ধরো বলের তিনটা অবস্থা বলি, 0 নিউটন, 5 নিউটন,
মাইনাস 5 নিউটন। এখানে আমি বলতে পারি 0 নিউটন বল সবচেয়ে কম, কেন 5 নিউটন আসলে কাজ করতেছে ডান দিকে, মাইনাস 5 নিউটন কাজ করতেছে বাম দিকে, মান কিন্তু দুইটারই 5 নিউটন, কিন্তু 0 নিউটন কোনো মান নাই, যার কারণে এটা কি সবচেয়ে কম। কথা বুঝতেছো? মানের দিক দিয়ে কিন্তু কাজের কাজ তো আর ভেক্টর রাশি না, কাজ তো স্কেলার রাশি, তার মানে এই মাইনাসটা আসলে তার মান, তার দিক না, যার কারণে মাইনাসের দিক দিয়ে গেলে কাজটা হচ্ছে সর্বনিম্ন, এটা সর্বনিম্ন, সর্বনিম্ন কাজ হচ্ছে এটা। ওকে বুঝলাম, ক্লিয়ার হয়েছে বিষয়টা, পরীক্ষা ভুল হয়ে গেল। তো আমরা এখন কি করবো, আমরা একটা অঙ্ক করবো, একটা অঙ্ক দেখি। হ্যাঁ বেশি, আচ্ছা একটা অঙ্ক পাশাপাশি আরেকটা অঙ্ক দেখা যায়, তোমাদের বই থেকেই দেখা দিই, এটা আসলে আহামরি তেমন কোনো অঙ্ক না, কিন্তু পরীক্ষা আছে, খেয়াল করো। 2 নম্বর, আচ্ছা 1 নম্বর আগে খেয়াল করো, 2 নম্বরটা হচ্ছে তোমার এইচএসসি স্ট্যান্ডার্ড, আর 1 নম্বরটা হচ্ছে তোমার এইচএসসি প্লাস অ্যাডমিশন স্ট্যান্ডার্ড। ঠিক আছে, এইচ ও সরি 1 নম্বরটা হচ্ছে উল্টা লিখছি, 1 নম্বর তোমার অ্যাডমিশন স্ট্যান্ডার্ড, অ্যাডমিশন প্লাস এইচএসসি এমসিকিউ, বাট 2 নম্বরটা হচ্ছে এইচএসসি প্লাস বুয়েট স্ট্যান্ডার্ড, বুয়েট কুয়েট টুয়েট টুয়েট, মানে এই টাইপের যেগুলো ইঞ্জিনিয়ারিং ভার্সিটি স্ট্যান্ডার্ড হচ্ছে 2 নম্বরটা। তুমি যদি ইঞ্জিনিয়ারিং নিয়ে গুলো খোলো, কোশ্চেন ব্যাংক যদি খোলো, তুমি যে 2 নম্বর কোশ্চেন গুলো পাবো অনেক আছে, কিন্তু 1 নম্বর তুমি এইচএসসি এমসিকিউ বলো। খেয়াল করো, এখানে তোমার প্যাচা লাগে কই, আমি তোমাকে বলতেছি 150 কেজি ভরের একটা ব্যক্তি আর একটা 50 কেজি ভরের বোঝা নিয়ে 4 মিটার দীর্ঘ একটি সিঁড়ি বেয়ে নামলো, খুব ভালো কথা, কোনো সমস্যা নেই। সিঁড়িটি দেওয়ালের সাথে, খেয়াল করো, বলেছি কি দেওয়ালের সাথে, একদম দেওয়াল কিন্তু আইডেন্টিফাই করে দিচ্ছে, দেওয়ালের সাথে, দাঁড়ান এটা হাইলাইটে নিয়ে, যথাক্রমে 60 ডিগ্রি এবং অনুভূমিকের সাথে 60 ডিগ্রি কোণে থাকে, তো দুই ক্ষেত্রে কত কাজ হলো নির্ণয় কর। ঠিক আছে, অঙ্কটা কিন্তু সহজ, ছোটবেলা বেশি থেকে সহজ, কিন্তু আমাদের যে উপাংশ নিয়ে কাজ করতে হবে, অনেক উপাংশ নিয়ে কাজ করা বুঝো না, যার কোনো সমস্যাটা হয়, আমি এটা একটা স্ক্রিনশট নিয়ে ওইখানে নিয়ে যাচ্ছি, দাঁড়া স্ক্রিনশট নিচ্ছি। আচ্ছা দেখো, আমার পেজটা এখানে এসে বসতে করতে পারি, আমি বলছে হচ্ছে আমার ব্যক্তি, যেটা ব্যক্তির ওজন হচ্ছে 150 কেজি, আসলে 150 কেজি, হ্যাঁ ও 100 কেজি ভর, এলে কিন্তু ধরে গেছি 150 কেজি আমার ওজন গেছে। আচ্ছা মানে আমি ভয় পেয়ে গেছি, বুঝছো, 150 কেজি ওজন নাকি না, আসলে 150 কেজি ভর। ঠিক আছে, তো দেখো আসলে কিন্তু অনেক বেশি, 150 × 9.8 অনেক মোটা, তাই না? দেখো এম সমান 150 কেজি, কিন্তু তার মাথায় তো আবার এম প্রাইম সমান 50 কেজি আছে, তার মানে মোট ভর এম ডাবল প্রাইম সমান হচ্ছে 200 কেজি, এটা হচ্ছে প্রথম কথা, এই হিসাবটা জানতে হবে, আহামরি কিছু না। দ্বিতীয়ত হচ্ছে যেই সিঁড়িটা সেটা 4 মিটার, সেটা আমি প্রথমে সিঁড়িটা আর্ট করি, এটা হচ্ছে সিঁড়ি যার ক্ষেত্রে 2টা কেস দেওয়া আছে, এটা 4 মিটার, এটা 4 মিটার, 4 মিটার সেম, 2টা কেসের মধ্যে বলা আছে সিঁড়িটি দেওয়ালের সাথে 60 ডিগ্রি এবং অনুভূমিকের 60 ডিগ্রি, মানে একবার সিঁড়িটা এই যেটা দেয়াল, দেয়াল কোনটা বুঝতেছো, একটু জানো তো দেয়াল কোনটা বুঝতে গেলে, এই যেটা দেয়াল, দেয়ালের সাথে 60 ডিগ্রি, আর এটা হচ্ছে অনুভূমিকের সাথে 60 ডিগ্রি, বলছে কোন ক্ষেত্রে কিন্তু কাজ কত। ওকে তাহলে একটু খেয়াল করো, তুমি তুমি সিঁড়ি দিয়ে নামতেছো, উঠতেছো তুমি নাকি নামতেছো, খেয়াল করো প্রশ্নে কি বলছে, উঠতেছো নাকি নামতেছো, নামতেছো না, জিনিসটা বুঝতেছো কিনা, তুমি সিঁড়ি বেয়ে নামতেছো, তাহলে তুমি এই দিক বরাবর অভিকর্ষ বল এফ জি এর কারণে কিন্তু নামতেছো, কথা ঠিক কিনা, কথা বুঝতেছো, নামতেছো কিছুর কারণে, এফ জি এর কারণে না। এখন তোমার স্মরণ হচ্ছে এই দিকে, কিন্তু স্মরণকে নিতে হবে কোন দিকে, বলের দিকে, তাহলে তোমার এই দিক বরাবর এফ জি এর দিকে স্মরণের উপাংশ নিয়ে নেও, কাজ শেষ, স্মরণ এস এই দিকে একটা উপাংশ, এই দিকে একটা উপাংশ, এই দিকে কত এস কস 60, কথা বুঝছো, জানো তো। তাহলে এখন তোমার 1 নম্বর কেস, এর 1 নম্বর কেস, এটা 2 নম্বর কেস, 1 নম্বর কেসের ক্ষেত্রে আনসার কি হবে, ডাব্লিউ সমান এফ জি এস কস 60, তাহলে এফ জি মানে হচ্ছে এম জি এস কস 60,
ইজি, শেষ গেল। দুই নাম্বার কেসের ক্ষেত্রে 60 ডিগ্রি এইটা, আমি তোমাদের সহজ ট্রিক শিখাই দিই, সব সময় এই কোণটা বের করে নেবে, তাহলে তোমার অঙ্ক একদম সহজ হয়ে যাবে। এই কোণটা 30 ডিগ্রি, ঠিক আছে? তাহলে তোমার এফ জি কাজটা করছে নিচের দিকে, এফ জি নিচের দিকে, এই দিক বরাবর সরণ এস কস 30। দুই নাম্বার কেসের আনসার কি হবে? ডাব্লিউ সমান এফ জি এস কস 30 ডিগ্রি, যেটা আসবে সেটা আনসার, এম জি এস কস 30। বুঝলা কেমনে করবা, সবটা বুঝতে পারছো? এটা জানো, ওকে। এরপর আমরা দুই নাম্বার ম্যাথটা দেখি। দুই নাম্বার ম্যাথে বলছে 5 কেজি ভরের একটি বস্তু, ভালো কথা, 5 মিটার উঁচু থেকে একটি প্যারেকের উপর পড়ছে। 5 মিটার উঁচু থেকে একটি প্যারেকের উপর পড়লে প্যারেকটি মাটির ভিতর 10 সেন্টিমিটার ঢুকে যায়। মাটির গড় প্রতিরোধ বল নির্ণয় করো। এটা আসলে নিউটনের বলবিদ্যা চ্যাপ্টারের অঙ্ক, ওকে? নিউটনের বলবিদ্যা চ্যাপ্টার এটা সুন্দর করা থাকে, তো খেয়াল করো আমাদের কি বলছে। 5 কেজি ভরের বস্তু 5 মিটার উপর থেকে পড়ছে, এটা আসলে চিত্রটা এমন। দাঁড়াও, 2 5 কেজি ভরে ধরে একটা বস্তু, এটা এখানে একটা প্যারেক ছিল, এই প্যারেকের উপর পড়ছে, কত উচ্চতা থেকে পড়ছে? 5 কেজি ভরের বস্তু পড়ছে হচ্ছে 5 মিটার থেকে, তার মানে এটা হচ্ছে আমাদের 5 মিটার। প্যারেকের উপর পড়ার পর এই প্যারেকটা মাটির নিচে গেঁথে গেছে, যতটুকু এতটুকু বলা আছে কত? 10 সেন্টিমিটার, ওকে? যদি 10 সেন্টিমিটার ভিতরে ঢুকে যায়, প্রশ্ন কি করছে? মাটির গড় প্রতিরোধ বল। তো এইটা বোঝার জন্য আগে তোমার বুঝতে হবে যে যখন বস্তুটা উপরে ছিল, যখন বস্তুর উপরে ছিল তখন তার স্থিতি শক্তি ছিল, ঠিক কিনা? তখন একটু আগে আলোচনা করছি, একটু আগে আলোচনা করছি যে আমি একটা বস্তু উপরে নিয়ে গেলাম, এর ফলে যে কাজটা আমি করছি সেটা বস্তুর মধ্যে সঞ্চিত আছে। সে যে 5 মিটার উপরে আছে, 5 মিটার উপরে যা আছে, এটা কিন্তু তার মধ্যে কি হিসেবে ছিল? স্থিতিশীল জমা ছিল, ঠিক কিনা? এখন যখন একটা মাটির ভিতরে ঢুকছে, অবশ্যই সরাসরি ঢুকে যাবে না, প্রত্যেকটা বলের সমান ও বিপরীতমুখী আছে, কি আছে? যখন প্যারেকটা মাটির নিচে ঢুকতেছিল, দিকটা কোন দিকে? নিচের দিকে। তখন কি মাটি উল্টা তাকে প্রতিরোধ দিবে না, এবং দুইটার মান কি হবে? সমান হবে না, যেহেতু প্রতিক্রিয়া বল সমান। তাহলে খেয়াল করো, যেই বলটা নিচের দিকে কাজ করতেছে, মানে আমার প্যারেটের উপরে তো বলটা পড়ছে, মানে কিছু একটা পড়ছে, যার কারণে নিচের দিকে বল প্রয়োগ করতেছে, এর ঠিক উল্টা দিকে প্রতিরোধ বল কাজ করে, এর নাম কি? প্রতিরোধ বল। এর মানটা আমরা জানতে চাইছি, তাহলে এই প্রতিরোধ যদি বল হয়, বল দ্বারা কাজ আছে না, হয় ধনাত্মক হয় ঋণাত্মক, কাজ তো, তাহলে দেখো যে স্থিতিশক্তি ছিল, যে স্থিতিশক্তি ছিল আমার 5 মিটার উপরে, 5 মিটার উপরে আমার কি ছিল? স্থিতিশক্তি ছিল। এই স্থিতিশক্তিটার কারণে বলটা নিচে পড়ল, এইটাই কিন্তু কি, এই সেম শক্তিটাই কি করবে? এ যাতে মাটির নিচে না ঢোকে, এটার জন্য প্রতিরোধ বল দেবে, কারণ এক্সট্রা কোনো বলের কিন্তু সাপ্লাই এখানে নাই। আবার বলতেছি, এক্সটার্নাল কোনো বল দিয়ে সাপ্লাই দিচ্ছি আমি? কি হাত দিয়ে ঘুষি দিচ্ছি? নিজে নিজে বলটা পড়ছে, নিজে নিজে প্রতিরোধ বল। তাহলে যা স্থিতিশক্তি, যা স্থিতিশক্তি তাই কিন্তু কি, প্রতিরোধ বল দ্বারা কাজ। আবার বলতেছি, স্থিতিশক্তি যা ছিল তাই কিন্তু কি করতেছে, প্রতিরোধ বলের কাজ করতেছে, মানে যেই স্থিতিশক্তি উপরে ছিল তাই এখন প্রতিরোধ করতেছে, কারণ এক্সট্রা কোনো বল বাইরে থেকে সাপ্লাই দেওয়া হয়নি, এক্সট্রা কোনো শক্তি বাইরে থেকে দেওয়া হয়নি, পুরোটাই সিস্টেমের মধ্যে করতেছে। যা স্থিতিশক্তি ছিল তা নিচে পড়ছে, এটাই কি কাজ করতেছে, কথা বুঝতেছো? এক্সট্রা কোনো শক্তি কিন্তু সাপ্লাই দেওয়া হয়নি। তাহলে এইটাই আমাদের আনসার, প্রতিরোধ বলের বিরুদ্ধে কাজ তুমি যদি বের করতে পারো, তোমার কাজ শেষ। কেমনে দেখো, মাটির নিচে 0.1 মিটার ঢুকছে, মানে কি 10 সেন্টিমিটার। তাহলে বস্তুটি মোট সরণ কত? মোট সরণ কত? প্রথমে 5 মিটার, পরে 0.1 মিটার, তাহলে হচ্ছে মোট সরণ। তাহলে স্থিতিশক্তি কত ছিল এইটা, কথা বুঝতেছো কিনা? সে আসলে কতটুকু পেয়েছিল? এখন যেহেতু প্যারেকটা মাটির নিচে ঢুকে গেছে, তাহলে ভূমি আসলে কোনটা? আগাম দিয়ে তাই একটু ফাস্ট করতেছি, সরি। যেহেতু এখন প্যারেকটা নিচে এই জায়গায় অবস্থা আছে, এখান থেকে উপরে স্থিতিশক্তি হিসাব হবে না? আচ্ছা, আজানটা শেষ হোক, আজান শেষ হোক, আমি পরে আজান পরে 1 মিনিট সময় নিই, আমাদের সময় থাকবে, সমস্যা নেই। হ্যাঁ, আজানের পরে জানা, একটু খেয়াল করো, ইপি যেটা এমজিএস, এটা আসলে
তোমার বস্তুটা লাস্ট যে অবস্থায় ছিল সেখান থেকে ধরে উচ্চতায়, এইচ উচ্চতায়, ওকে? বস্তুটা মনে করলাম এখানে আছে, এটা এখন এইচ উচ্চতায় আছে, মানে এটা হচ্ছে এমডিএল। এই বস্তুটার উপরে যখন বস্তুটা আগে এখন উপরে ছিল, এখন নিচে নামছে, ঠিক আছে? বস্তুটা নিশ্চয়ই মাটির উপরে কি একটা বল প্রয়োগ করবে, এটা তখন উপর থেকে নিচে পড়বে, নর্মাল জিনিস। তুমি একটা কলম দিয়ে ছাড়া দেবো টেবিলের উপর, যে কলমটা পড়ে অবশ্যই কলমটা কি টেবিলের উপরে বল প্রয়োগ করবে, ওই বলটা আসলে কি আমাদের এফ প্রাইম না? যদি টেবিলটা না হয়ে একটা মাখন হইতো, কলমটা কি মাখনের ভিতরে ঢুকে যাবে, টেবিল দিকে ঢুকতে পারতো না, ঠিক কিনা? এখন টেবিলের ভিতরে কেন ঢুকতে পারতো না? কারণ টেবিলের প্রতিরোধ বল বেশি, কথা ঠিক কিনা? টেবিল তোমাকে বেশি প্রতিরোধ করতে, টেবিলটা শক্ত বেশি, মাখন বেশি প্রতিরোধ করতে পারে না, তাই মাখন ভিতরে ঢুকে যায়। এই পর্যন্ত যাবো কি, ক্লিয়ার? জানা তো দেখো প্রতিরোধ যেটা, এটা কাজ করে উপরের দিকে, যে বস্তুটা পড়ছে তার দিকে, কিন্তু বস্তুরা যে প্রতিরোধের বিরুদ্ধে কাজ করতেছে তা কি নিচের দিকে কাজ করে না? এই যে আমি লিখলাম প্রতিরোধের বিপরীত সেটা নিচের দিকে, আর যেটা প্রতিরোধ সেটা উপরের দিকে, এটা বুঝলাম। জানো তো তাহলে একটু খেয়াল করো তো, এখন আগের অঙ্কের সাথে মিলাও তো, আমাদের 5 মিটার উঁচু থেকে একটা প্যালেকের উপরে একটা বস্তু পড়ছে, একটা বস্তু পড়ছে 5 মিটার উঁচু থেকে, পরবর্তীতে এটা লাস্টে মাটির নিচে 10 সেন্টিমিটার ঢুকে গেছে, মানে এটা একদম লাস্ট পজিশনে, একদম লাস্ট পজিশনে সে মাটির 5.1 মিটার নিচে ছিল, যার কারণে এম জি এইচ এ এইচ হবে 5.1 মিটার। এটা ক্লিয়ার? যখন প্যারেকটা মাটির নিচে ঢুকতে যাচ্ছিল, একদম বাংলা কথা মাথায় ঢুকে না, বাংলা কথা একটু স্লোলি বলি, যখন প্যারেকটা মাটির নিচে ঢুকতে যাচ্ছিল তখন মাটি তাকে বলছে না বাধা দিবে, তখন মাটি বাধা দিতে উপরের দিকে, বাট বস্তু তো প্যারেককে ঠেলতেছে, প্যারেক বলে না আমি ভিতরে ঢুকবো, তাহলে প্যারেক বাধা দিয়েছে কোন দিকে, বল দিতে কোন দিকে, নিচের দিকে, মাটির প্রতিরোধ উপরের দিকে, বাট বস্তুটা যে প্যারেককে ধাক্কা দিয়েছে সেটা কি নিচের দিকে, কথা ঠিক কিনা? তাহলে খেয়াল করো যদি এখানে প্রতিরোধ হয় এফ, আর যদি হয় প্রতিরোধে বিপরীতে বল এফ প্রাইম, দুইটা বল অবশ্যই কি সমান এবং বিপরীত মুখী, নিউটনের দ্বিতীয় সূত্র। তাহলে প্রতিরোধ বল যেটা, এর বিপরীত কাজ হচ্ছে প্রতিরোধের বিরুদ্ধে বল। আবার একটু বলতেছি, 1 মিনিট জাস্ট, প্রতিরোধ বলটা উপরের দিকে, প্রতিরোধের বিরুদ্ধে যে বল সেটা নিচের দিকে, সেই বল দ্বারা কাজ হচ্ছে দেখি প্যারেকটা ভিতরে ঢুকতেছে, ঠিক কিনা? যদি বল দ্বারা কাজ না হতো প্যারেকটা ভিতরে ঢুকতো, এই বলটা দ্বারা কি প্যারেকটা ভিতরে ঢুকতেছে না? জানো তো একটু এই জিনিসটা বুঝছো কিনা? বুঝলি কাজ শেষ, এই যে তাহলে খেয়াল করো প্রতিরোধের বিরুদ্ধে কাজ সমান হচ্ছে বস্তুস্থিতি শক্তি, কারণ এক্সট্রা কোনো বলের সাপ্লাই দেয়নি, এখন বাকিটা তুমি নিজেই বুঝবা, ডাব্লিউ সমান এফ এস আর ডাব্লিউ সমান এন জি, স্থিতি শক্তি সমান প্রতিরোধের বিরুদ্ধে কাজ। এখন তো নিজেদের ট্রাই করো, তাও যদি সমস্যা হয় রেকর্ডটা আছে আরেকবার দেখবা, ওকে? নামাজ পড়ে সবাই যাও, সমস্যা হলে গ্রুপে আসতে, গ্রুপে বলবা।